নমস্কার, নিয়মিতা দর্শন, আপনাদের সঙ্গে আমি শিবরাম সরকার। সমস্ত দর্শক এবং সমস্ত শিক্ষক মণ্ডলীকে আবারও নমস্কার জানাই। মাস্টারমশাইরা, আপনারা জানতে চেয়েছেন যে প্রধান শিক্ষক পদ থেকে আবার ডিমোশন নিয়ে সহকারী শিক্ষক হিসাবে কিভাবে যোগদান করা যায়। আপনাদেরকে প্রথমেই বলি যে প্রধান শিক্ষক পদ থেকে ডিমোশন নিয়ে সহকারী শিক্ষক হিসাবে যোগদানের নজির আছে, প্রাথমিকেও আছে এবং হাই স্কুলের ক্ষেত্রেও আছে। তবে আবার বলবো যে আপনাদের এই প্রশ্নের উত্তর দেওয়া কিন্তু খুব টাফ এবং খুব ক্রিটিক্যাল ডিমোশন নেওয়াটা। কেননা প্রথমে হেড টিচার যে পদ, এই হেড টিচার পদ প্রাথমিক বা হাই স্কুলের এটা কিন্তু প্রমোশনাল পদ নয়, এটি একটা অ্যাপয়েন্টমেন্টিং পদ, আপনি একজন অ্যাপয়েন্টমেন্ট হোল্ডার। সুতরাং আপনার ডিমোশন নেওয়া মানে সেই অ্যাপয়েন্টমেন্টটাকে ক্যান্সেল করতে হবে। এবার ক্যান্সেলের অথরিটি চেয়ারম্যান সাহেব এবং ডিআই। তো এই হেড টিচার থেকে আবার আপনি সহকারী শিক্ষক হিসাবে যোগদান করবেন, অর্থাৎ এই ক্ষেত্রে যে প্রশ্ন, হোয়েদার এনি স্কোপ টু টেক ডিমোশন ফ্রম হেড টিচার, এটি অ্যাজ ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি স্কুল। এই ক্ষেত্রে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের রুলস কি বলছে? দেয়ার ইজ নো রুলস ফর টেকিং ডিমোশন ফ্রম হেড টিচার্স অ্যাট ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি স্কুল, বাট ইফ ইউ ভাইলেট অফ ওয়েস্ট বেঙ্গল টিচার্স গাইডলাইন্স কেয়ারলেস অফ ইউর ডিউটি লং ডেজ অ্যাবসেন্স, সো দেন অথরিটি গিভ ইউ এ সাসপেনশন অর্ডার। অর্থাৎ আপনারা জানতে চেয়েছেন যে অসুস্থতার কারণ দেখিয়ে ডিমোশন নেওয়া যায় কি না। অবশ্যই যায় না। আপনি যদি ডিমোশন নিতে চান তাহলে এক্ষেত্রে আপনাকে যে টিচার্স যে গাইডলাইন আছে সেগুলোকে ভায়োলেট করতে হবে, এবং লং অ্যাবসেন্স, ডিউটি নেগলিজেন্সি এইসব যদি আপনার হয় তাহলে আপনাকে সাসপেনশন লেটার জারি করবে, তারপর আপনার ডিমোশন হবে এবং সেক্ষেত্রে আপনার অনেক কিছু ক্যারিয়ার লস হবে। আবার আগে যে বলেছি যে ডিমোশন নিয়েছে অথচ কোনো ক্যারিয়ার লস হয়নি, তাহলে এক্ষেত্রে নিয়ম কী আছে? এক্ষেত্রে নিয়ম যা আছে আছে, অনেকটাই বোঝানোর ব্যাপার যে আপনি কেন এই পথটা ইউটিলাইজ করতে পারছেন না, সেটা আপনাকে বোঝাতে হবে চেয়ারম্যান সাহেবকে। এবং এই যে নজিরের কথা বলেছি যে প্রাইমারির ক্ষেত্রে এবং হাই স্কুলের ক্ষেত্রে নজির আছে ডিমোশন নিয়ে অ্যাসিস্ট্যান্ট টিচার হওয়ার, তবে এই নজিরের সংখ্যা লাখে একটা বা দুটো, লাখে একটা বা দুটো শিক্ষক এই ডিমোশন পেয়েছে। মুর্শিদাবাদ জেলাতেই এই নজির আছে, প্রাইমারিতে একটি ডিমোশন নিয়েছে, হাই স্কুলের ক্ষেত্রেও একটি ডিমোশন নিয়েছে। হাই স্কুলের ক্ষেত্রে নিয়মটা হলো যে এক বছরের মধ্যে সে আবার ডিমোশন নিতে পারে, তার সেই কর্মস্থল যদি অনুকূল বলে মনে না হয় তাহলে ডিমোশন নিতে পারে, এরকম একটা রুলস আছে। সম্ভবত হাই স্কুলের রুলসটা খুব একটা বেশি আমার নলেজে আসছে না, এই মুহূর্তে জানা নেই, তবে প্রাথমিকের ক্ষেত্রে পুরো ব্যাপারটাই
চেয়ারম্যানের উপর নির্ভর করছে, এবং ঘন ঘন যোগাযোগ করতে হবে আপনাকে চেয়ারম্যান সাহেবের সঙ্গে প্রপার চ্যানেলে, মানে টু দ্য চেয়ারম্যান থ্রু এসআইএস প্রপার চ্যানেল আপনাকে ঘন ঘন যোগাযোগ করতে হবে, এবং অধৈর্য হলে হবে না। আপনি যে বলছেন যে অসুস্থতার কারণ দেখে, অসুস্থতার কারণ দেখে হবে না, যে কোনো বদলির ব্যাপারে অসুস্থতার যে ব্যাকগ্রাউন্ডগুলো হয় সেগুলো মানে ক্রিটিক্যাল অসুখের ক্ষেত্রে, এবার ক্রিটিক্যাল অসুখ যেমন দুরারোগ্য ব্যাধি আর কি, সেই সমস্ত কেসগুলো যদি থাকে তাহলে কনসিডারেবল হবে, এবং এই ক্ষেত্রে লং অ্যাবসেন্সের প্রসঙ্গটা চলে আসে, এবং মানে নেগলিজেন্সি অফ ডিউটি এটা তো খুবই বাজে ব্যাপার, আপনার সার্ভিস ব্রেক হতে পারে। সুতরাং যে সমস্ত শিক্ষকরা প্রধান শিক্ষক হয়েছেন, আপনি নিজের ইচ্ছায় হয়েছেন, স্বেচ্ছায় হয়েছেন, আপনাদের জোর করে কিন্তু কাউন্সিল প্রধান শিক্ষক করেনি, আপনি স্বেচ্ছায় হয়েছেন এবং আপনি তার জন্য অনারিয়াম ভোগ করছেন, আপনি ডিউটি করতে বাধ্য। কারণ একজন হেড টিচার হল অল ডকুমেন্টারি কাস্টোডিয়ান, সুতরাং আপনি মনে করলেই হুট করে প্রধান শিক্ষক পদ আমি ছেড়ে দেবো তেমনটা কিন্তু নয়। তবে আপনি ছাড়তে পারেন যদি আপনার বোঝানোর ক্যাপাসিটি থাকে, তবেই আপনি রেহাই পাবেন। এই ক্ষেত্রে রেহাই পেয়েছে এরকম উদাহরণ আছে। এবার ব্যাপারটা আপনার, আপনি কতটা বোঝাতে পারবেন, আপনাদেরকে এই প্রসঙ্গে বলবো যে আপনি হেড টিচার হয়েছিলেন বা কেন যখন চালাতে পারবেন না আর অসুস্থ। যদি আপনি এই নতুন অ্যাপয়েন্টমেন্টে হয়ে থাকেন তাহলে অসুস্থতা নিশ্চয় আগে থেকে ছিল, বা হুট করে মানে ছেড়ে দেবো এরকম শিশুসুলভ আচরণ ভালো নয়, কারণ গুরুত্বপূর্ণ পদ এবং হেড টিচার একটা সিনিয়রিটি বেসিসে হয়। সুতরাং সমস্ত কিছু দায়িত্ব লাইবিলিটিস নিয়ে কাজ করতে হবে। এর আগের ভিডিওগুলোতে আমি বলেছিলাম যে হেড টিচার তখনই হবেন যখন নিজের কাজ করার সমস্ত কিছু দক্ষতা থাকবে, তখনই হেড টিচার হবেন। অযথা হেড টিচার হওয়া মানে একটা বিশাল কিছু দুম করে হয়ে বসলাম সিনিয়রিটি আছে বলে, মহাভুল করেছেন। তবে আপনারা যারা ভাবছেন যে ডিমোশন নেবেন, আপনারা অবশ্যই প্রপার চ্যানেলে চেয়ারম্যান সাহেবকে সঙ্গে যোগাযোগ করবেন, ব্যাপারটা বোঝাবেন। তবে হবে কি না সে 1 লাখে 1টা, আপনার যদি ভাগ্য সুপ্রসন্ন হয় তাহলে আপনার মুক্তি মিলবে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, অবশ্যই কমেন্ট করবেন আর দেখতে থাকুন নিয়মিত দর্শন। নমস্কার।